এখন গসিপসের মধ্যে থাকছে বড় ফিল্মের অফার পাচ্ছে না টাইগার শ্রফ, বাধ্য হচ্ছে নিজের পারিশ্রমিক কমাতে। সেই সঙ্গে থাকছে ভিকি ক্যাটরিনাকে এড়িয়ে চলছে কি তাহলে সালমান খান, আরও থাকছে এবার হরর কমেডি মুভিতে প্রভাস। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি সালমান খানের কাছে। গতকাল গণেশ চতুর্দশী এই উৎসবে সালমান খান তো গিয়েছিল তার বোন অর্পিতা শর্মার বাসায় এবং সেখানে পুজোর উৎসবটা সেলিব্রেট করে। কিন্তু সেই অনুষ্ঠানে সালমান খুব অল্প সময় ছিল এবং বেশ তাড়াহুড়ো করে বের হয়ে যায়। অ্যান্ড সালমানের এই বের হয়ে যাওয়া নিয়ে বেশ কয়েকটা মিডিয়া নিউজ পোর্টাল নানা রকম নিউজ করছে। যেমন কিছু নিউজ পোর্টাল দাবি তুলছে অর্পিতা শর্মার সেই বাসায় আরও কয়েকজন সেলিব্রিটিকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেই সঙ্গে ভিকি এবং ক্যাটরিনা এই কাপলসও ছিল। এবং ভিকি ক্যাটরিনাকে এড়িয়ে যাবার জন্যই সালমান খান অর্পিতার বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। তবে কিছু কিছু নিউজ পোর্টাল আবার বলছে না, ভিকি ক্যাটরিনার জন্য নয়, কারণ সালমান খানের ক্যাটরিনা কাইফের সঙ্গে এখনও বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। অ্যাকচুয়ালি কাহিনী হলো সালমান খান ওয়েদার চেঞ্জের কারণে সামান্য জ্বরে ভুগছে এবং সেই জন্য সে সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করে চলছে এখন, আর এটাই রিজন সালমান খান অর্পিতার বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যাবার। এবার আসি টাইগার শ্রফের কাছে। টাইগার শ্রফের ক্যারিয়ার দশা তো খুব একটা ভালো নয়, একের পর এক ফ্লপ দিয়ে সে প্রোডিউসারদের এখন আর ওয়ান্টেড লিস্টে নেই। কাহিনী হলো বেশ কয়েকটা লিডিং নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে টাইগার শ্রফের লাস্ট ফিল্ম হিরোপান্থি 2 এর ম্যাসিভ ডিজাস্টারের পর সে এখন আর বড় কোনো মুভির অফার পাচ্ছে না এবং এর পিছে রিজন টাইগার শ্রফের বিশাল রেমুনারেশন। টাইগার শ্রফ এখন প্রতি সিনেমার জন্য নিত 35 কোটি রুপি, কিন্তু যেহেতু কোনো সিনেমাই হিট হচ্ছে না তাই প্রোডিউসাররা এখন এত বিশাল টাকা দিয়ে টাইগার শ্রফকে নিতে রাজি হচ্ছে না। ইনফ্যাক্ট টাইগার শ্রফ এখন যে কয়টা মুভির সঙ্গে কমিটেড, যেমন গণপত পার্ট 1, বাড়ি মিয়া ছোটি মিয়া, এই সব মুভির প্রোডিউসাররাও টাইগার শ্রফকে সাফ জানিয়ে দিয়েছে ভাই তুমি তোমার পারিশ্রমিক অর্ধেকে নামিয়ে ফেলো। এখন উপায় না পেয়ে টাইগার শ্রফ তাই করছে, বাধ্য হয়ে সে তার পারিশ্রমিক অর্ধেক করে ফেলেছে এবং সেই মুভিগুলোতে যেখানে আগে 35 কোটি রুপিতে চুক্তি হয়েছিল সেই জায়গায় এখন টাইগার শ্রফ নিচ্ছে মাত্র 17 কোটি রুপি। তবে জানা গিয়েছে টাইগার শ্রফ এই রেমুনারেশন কমানোর ব্যাপারটা পার্মানেন্টলি রেখেছে এবং সে এখন হিটের জন্য মরিয়া, যখনই একটা মুভি হিট হবে তখনই সে পারিশ্রমিক আরও বাড়িয়ে দিবে। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের পাইপলাইনে তো বেশ কয়েকটা ইন্টারেস্টিং প্রজেক্ট রয়েছে এবং এখন গুঞ্জন চলছে প্রভাস নেক্সট আরেকটা যেই প্রজেক্ট ধরতে পারে সেটা হচ্ছে ডিরেক্টর মারুথির একটা হরর কমেডি মুভি যার নাম রাজা ডিলাক্স। অ্যান্ড tollywood.net-এর রিপোর্টস অনুযায়ী এই সিনেমাটা একটা পিরিয়ডিক হরর কমেডি ফিল্ম হবে যেখানে প্রভাসকে দুটো ক্যারেক্টারে দেখা যাবে, দুটো ডিফারেন্ট টাইমলাইনের, একটা বয়স্ক প্রভাস, একটা ইয়াং প্রভাস। অ্যান্ড সেই রিপোর্টসে এটাও বলা হচ্ছে সেই বয়স্ক প্রভাসের লুক দিতে হলিউডের মেকআপ ম্যান হায়ার করা হচ্ছে এবং কয়েকদিনের মাঝে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসবে অ্যান্ড মহরতও শুরু হয়ে যাবে। সো দেখা যাক সেই মহরত এবং অ্যানাউন্সমেন্টে এই মুভির আর কী কী আপডেট আসতে পারে। এনিওয়ে প্রভাস নতুন প্রজেক্ট ধরছে বিষয়টা তো ভালো, বাট হরর কমেডি জনরাটা না একটু রিস্কি হয়ে যায় যদি স্ক্রিন প্লে ভালো না থাকে। সো উই হোপ এই মুভিটা আশা করি ভালো কিছুই হবে।